নমস্কার, আজকে আমাদের এই পর্বে আলোচনা করব আমরা কড়কনাথ মুরগি নিয়ে। তো মুরগি আমাদের ডোমেস্টিক বার্ড, এটা ওয়াইল্ড লাইফ বার্ড নয়। ওয়াইল্ড লাইফ বার্ড থেকে কী করে ডোমেস্টিক বার্ডে রূপান্তরিত হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমরা আগেও আলোচনা করেছি। তো এই মুরগিটিকে মেইনলি মধ্যপ্রদেশে প্রথম সূত্রপাত মধ্যপ্রদেশেই হয়। মধ্যপ্রদেশ থেকে মধ্যপ্রদেশের মানুষরা এটাকে পুষত, সেখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্ব আজকে এই কড়কনাথ মুরগিকে চিড়েছে। কড়কনাথ মুরগির বিশেষত্ব হচ্ছে রক্ত, মাংস, হাড়, চামড়া সবই কালো। ইনফ্যাক্ট পায়ের ফুট প্রিন্টগুলোও সেটাও কালো, বা নখ, এগুলো সবই কালো। এবং আমাদের কাছে একটা মিথ একটা টাইম হয়েছিল যে আমরা সবাই ভেবেছিলাম যে এদের যে ডিমের খোসাটা, অন্য মুরগির বা অন্য বার্ডের ডিমের খোসাটা সাদা হয়, হাঁস বা মুরগি সেটা কালো, এরকম ভেবে একটা মিথ হয়েছিল। কিন্তু সেটা না, ডিমের খোসা বা ডিমটা হচ্ছে সাদা রঙের বা নর্মাল। এটা ছাড়া এদের রক্ত, মাংস, হাড় সবই কালো। এই মুরগিটিকে রোলস রয়্যালস গাড়ির সঙ্গেও তুলনা করা হয়েছিল একটা টাইম, মানে যথেষ্ট কস্টলি একটা বার্ড, তো সেই হিসাবে এটাকে তুলনা করা হয়েছিল। এটি প্রচণ্ড প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ একটা মাংস, যেখানে ফ্যাট এবং কোলেস্ট্রল লেভেল একদমই নেই। এই মুরগিগুলো মোটামুটি 6 থেকে 7 মাসে ডিম পাড়তে শুরু করে। এক একটি মুরগির গড় ওজন হয় 1.5 থেকে 2 কেজির মতন, এবং এরা প্রায় 2.5 থেকে 3 বছর, এমনকি 4 বছরও অবধি বেঁচে থাকতে পারে। এরা মোটামুটি আনুমানিক ওই আপনার 7টা সঙ্গে 2টো মেল, 7টা ফিমেল ইস টু 2টো মেল, এই হিসাবেই মানে থাকলে ওদের রেজাল্ট সব থেকে ভালো পাওয়া যায়। ডাক্তারেও এখন বলছে যে আপনার আমাদের এই যে পরিস্থিতিতে আপনার নিজেকে সুস্থ রাখার জন্য, যেখানে এত স্টেরয়েড ফুড বা এই খাবারগুলো আছে, সেখানে মুরগির মধ্যে আমাদের ব্রয়লার মুরগি অ্যাভয়েড করে সেখানে যদি আমরা দেশি মুরগি বা এই কড়কনাথ মুরগি খাই বা কড়কনাথ মুরগির মাংস খাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের প্রোটিন লেভেল, ফ্যাট লেভেল, ফ্যাট এবং কোলেস্ট্রল লেভেল যথেষ্ট কম, সেই হিসাবে যথেষ্টই সুস্বাদু এবং আমাদের পক্ষে উপকারী এই মাংসটি।